অবশেষে বিএনপির কঠিন অবস্থান। বিএনপিকে ধন্যবাদ, রুহুল কবির রিজভীকে ধন্যবাদ। দর্শক কি করেছে আমি আপনাদেরকে দেখাবো। সত্যি চমৎকার নিউজ, রাজনীতিতে এটা প্রত্যাশিত ছিল। বিএনপি এই কাজ করুক, এরকম সংহতি জানাক চমৎকারভাবে। আমরা অনেক দিন যাবৎ আহ্বান জানিয়ে আসছিলাম, আমরা এই দৃশ্যের অপেক্ষায় ছিলাম। তা রুহুল কবির রিজভী যা করেছেন রীতিমতো চমক, নিজের গায়ের চাদরকে, ভারতীয় চাদরকে ছুঁড়ে ফেলে দিয়ে পায়ের সাথে পিষে আনুষ্ঠানিকভাবে ভারতীয় পণ্য বর্জন তথা ইন্ডিয়া আউট ক্যাম্পেইনকে সংহতি জানালেন। দিস ইজ এক্সিলেন্ট। আমি আরেকটু বলতে চাই, এটাকে বিভিন্ন গণমাধ্যম এভাবে শিরোনাম করেছে, গায়ে থাকা ভারতীয় চাদর ছুঁড়ে ফেললেন রিজভী, ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সংহতি বিএনপি। যদি এখন তো বাংলাদেশে গরম, তো সেখানে তো আর চাদর গায়ে দেওয়ার দরকার নেই, তারপরেও তিনি প্রতীকী প্রতিবাদ জানাতেই চাদরটা নিয়ে এসেছিলেন। সত্যি চমৎকার। এই যে ভারতীয় পণ্য বর্জনে বিএনপি সংহতি জানালো, তো এখানে এতে বিএনপির অনেকের মন খারাপ। ইকবাল হাসান টুকু, মির্জা ফখরুল, আমির খসরু, এদের মুখে চুনকালি দিয়ে তারেক রহমানের পরামর্শে রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনকে সমর্থন জানিয়েছেন। এটা হচ্ছে আসল কথা। আই রিপিট, রিজভী, ফখরুল, খসরু, টুকু, এদের মুখে চুনকালি দিয়ে তারেক রহমানের পরামর্শে রুহুল কবির রিজভী এই কাজ করেছেন। এই জন্য রিজভী সাহসী, গশ্বরচন্দ্র রায় সাহসী, উই আর অন বিহাফ অফ রিজভী, গশ্বর ইত্যাদি ইত্যাদি। সবাইকে এই পথে থাকতে হবে, অন্য যারা তাদেরকে ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জনের সাথে সাথে বিএনপির ভেতরে যারা ইন্ডিয়ান প্রোডাক্ট আছে, ইকবাল হাসান মাহমুদ টুকু, এদেরকেও বর্জন করতে হবে। জনগণকে আমরা সে আহ্বান জানাবো। আমি বলেছিলাম প্রায় 4-5 মাস আগে, বলেছিলাম 7 জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার অনেক আগে বলেছিলাম, ব্যারিস্টার শাহজাহান ওমরকে যদি বিএনপি নমিনেশন দেয় তাকে বর্জন করার আহ্বান জানিয়েছিলাম বিএনপি জামাতের লোকজনদেরকে। পরবর্তীতে আমাদের কথার তাৎপর্য আপনারা বুঝতে পেরেছেন, শাহজাহান ওমর কী করেছে। বিএনপি নমিনেশন দিলেও তাদেরকে বর্জন করার কথা বলেছিলাম। ঠিক তদ্রূপ এই টুকুদেরকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেও ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে, তাদেরকেও বর্জন করতে হবে। ইন্ডিয়া আউট, টুকু আউট, খাস দালাল একজনই, টুকু আউট, অন্যদের অবস্থান পরিবর্তনযোগ্য। ফখরুল, খসরু, তারেক রহমান চাপ দিলে তাদের অবস্থান থেকে তারা সরে আসবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জনগণের ভোটাধিকার হরণ, গণতন্ত্র হত্যা এবং বিনা ভোটে অবৈধ ক্ষমতার অমরত্ব লাভের অপচেষ্টায় প্রতিবেশী ভারতের প্রত্যক্ষ সহযোগিতা মদদের স্বীকারোক্তি প্রদান করে জোর গলায় বক্তৃতা দিচ্ছেন। কথায় কথায় প্রায় সব মন্ত্রী ভারত বন্দনায় মত্ত হচ্ছেন। তাদের কথাবার্তা ও আচার আচরণে মনে হচ্ছে বাংলাদেশ এখন ভারতের স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত হয়েছে। দেখেন, বিশেষ করে প্রণয় বর্মার উপস্থিতিতে যদি আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেওয়ার সুযোগ পায়, হোক হাসান মাহমুদ কিংবা ওবায়দুল কাদের, তখন স্বীকার করতে বাধ্য হয় তারা যে ভারত পাশে ছিল বলেই 7 জনের নির্বাচন সম্ভব হয়েছে, বড় বড় ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এর মানে ভারতের প্রকাশ্যে গোলামির স্বীকৃতি দিতে হয় যে আমরা গোলাম, চিন্তা করেছেন? এখন এই যে বিষয়টা, এটা ভারত বাধ্য করছে যে কয়েকটা কারণে, যে বাংলাদেশের জনগণকে জানাও যে ভারত বাংলাদেশের রাজনীতি কতটা প্রভাবশালী, বিষয়টা যেন সহনশীল হয়। আবার ভারতের ইন্টারনাল রাজনীতিও আছে, বিজেপির ফরেন পলিসি এমনিতেই বিভিন্ন দেশে ব্যর্থ, মালদ্বীপে, ভুটানে কাজ হয় না, নেপালে কাজ হয় না, চীন শক্তিশালী হচ্ছে, চীনের বলয় শক্তিশালী হচ্ছে। তো এই পরিস্থিতিতে বিজেপি রেজিমের জন্য, মোদির জন্য জরুরি যে না, বাংলাদেশে দেখছো আমাদের পাওয়ারটা কি, বাংলাদেশের মন্ত্রীরা ভারতকে কতটা সমীহ করে যে ভারতের কারণেই সম্ভব হয়েছে, অতএব আমাদেরকেই ক্ষমতায় রাখো, আমরাই ইন্ডিয়া ফার্স্ট, ইন্ডিয়াকে টপে রাখতে পারবো। তো এর জন্য ওবায়দুল কাদেরদের মাধ্যমে প্রকাশ্য ভারতের প্রশংসা করাচ্ছেন, ভারতের পরামর্শে এটা করছেন রুহুল কবির রিজভী। পারফেক্টলি এটা সমালোচনা করতে পেরেছেন। 20 মার্চ দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। রিজভী বলেন, ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের অকপট স্বীকারোক্তি প্রমাণ করে যে জাতিসংঘ সনদের 2-এর 4 ধারা সরাসরি লঙ্ঘন করে ভারত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার সব কিছুর উপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ করে চলছে। এটা বিএনপির কঠিন অবস্থান। এর মানে ভারত প্রশ্নে রুহুল কবির রিজভী যা বলেছেন তাতে মিনমিন করা কোনো সুযোগ নেই, ভারতের কাছে সহযোগিতা চাওয়ার কোনো সুযোগ নেই, ডিরেক্ট ইন্ডিয়া আউট,
এছাড়া কোনো উপায় নেই। ভারতকে তাদের এই অযাচিত হস্তক্ষেপ থেকে তওবা করে আসতে হবে, না হলে জনগণ তাদেরকে বর্জন করবে। ভারত যা করছে এটা তাদের শর্ট টার্ম লাভ, কিন্তু দীর্ঘমেয়াদে এটা ভারতের জন্য ক্ষতিকর। এ ধরনের অন্যায় কাজ নেপালের মতো পুরোটাই লস প্রজেক্ট হতে পারে, বাংলাদেশের মানুষ ঝাড়ুপিটা করে তাদেরকে এখান থেকে উৎখাত করতে পারে। এই ভারতীয়দের আছে, ভারতীয়রা ভারতের প্রার্থী থাকে নির্বাচনে, তাহলে কী পরিমাণ আছে কোন কোন জায়গা তা তো আপনারা জানেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতিসংঘের 2-এর 4 ধারায় বলা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সকল সদস্য রাষ্ট্র আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিংবা অন্য কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ, ভীতি প্রদর্শন থেকে এবং জাতিসংঘের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো উপায় গ্রহণ করা থেকে নিবৃত্ত থাকবে। আওয়ামী লীগ নেতাদের কথায় স্পষ্ট যে ভারত এ নীতি লঙ্ঘন করে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। তো এটা দেরিতে হলেও বিএনপি খাসভাবে বলছে, আমরা এটা আগেই বিএনপিকে বলা অনুরোধ করেছিলাম। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতার জোরে, শেখ হাসিনা ক্ষমতায় আছে, তারা ভারতের কাছে দস্তখত করে ক্ষমতায় আছে। আওয়ামী লীগের কাছে বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশে এখন ডামি রাষ্ট্র মনে হয়। আওয়ামী লীগের নেতারা ভারতের গোলামি করল, এদেশের মানুষ ভারতের গোলামি করবে না। ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, তবে আপত্তি ভারতের শাসক দলের পলিসি ও নীতি নিয়ে। এই কথাই তো জামাত ইসলামী অনেকদিন যাবৎ বলে আসছে, সেটাই এখন বলছে বিএনপি। তাই দলমত নির্বিশেষে ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আওয়ামী লীগ নয়, 18 কোটি মানুষের বন্ধুপ্রতিম রাষ্ট্রের ভূমিকায় ফিরে আসবে ভারত সরকার। হ্যাঁ, ভারতের সরকার যদি পরিবর্তন হয়, যদিও কংগ্রেসও এই কাজই করত, তাদের যদি শুভবুদ্ধির উদয় হয় মালদ্বীপ থেকে শিক্ষা নিয়ে, কোনো সমস্যা নাই, বাংলাদেশের জনগণ ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান, তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। সুতরাং জনগণের দল হিসেবে বিএনপি সহ 63টি গণতন্ত্রকামী দল, দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছে। এর মানে বিএনপির পক্ষ থেকে ভারতীয় পণ্য বর্জনের মতো সাহসী ঘোষণা, এটা রাজনীতিতে অনেক বড় ধরনের ঘোষণা বলতে হবে। ভারতীয় পণ্য বর্জন এটা ঠিক না, এটা ওবায়দুল কাদের বলেছেন, তা বিএনপি সঠিক সময়ে ঘোষণা দিয়েছে। পিনাকি ভট্টাচার্য তো খুশি আর খুশি, তার আবিষ্কৃত পদ্ধতি এখন বিএনপি গ্রহণ করেছে। এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চলছে, চলবে। তিনি বলেন, ভারত গণনিপীড়ক হন্তারক মাফিয়া সরকারের প্রকাশ্যে মদদ ও সমর্থন দিচ্ছে। আওয়ামী লীগ এখন একটি ভারতীয় পণ্যে পরিণত হয়েছে, যা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বার্থ ও মর্যাদার পরিপন্থী। আওয়ামী লীগ ভারতীয় পণ্য, আওয়ামী লীগকে বর্জন করতে হবে সবার আগে। অ্যাট দি সেম টাইম বিএনপিতে যে ভারতীয় পণ্য বর্জন আছে, তাদেরকেও বর্জন করতে হবে। আমরা জনগণকে এটা স্মরণ করে দিতে চাই। সংবাদ সম্মেলনের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে অংশ নেন রিজভী। সেখানে তাকে একটি শীতকালীন চাদর ছুঁড়ে ফেলতেও দেখা যায়। চমৎকার, রুহুল কবির রিজভীর চাদর ছুঁড়ে ফেলা, কোটি কোটি টাকার ভারতীয় পণ্য ছুঁড়ে ফেলার সমর্থক গুরুত্ব বহন করে।